বিদ্যুৎ চুরি রুখতে গিয়ে আক্রান্ত হন বিদ্যুৎ দপ্তরের 9 জন কর্মী ভাঙচুর করা হয় বিদ্যুৎ দপ্তরের গাড়ি পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন কর্মীরা থানায় অভিযোগ দায়ের হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে আক্রান্ত বিদ্যুৎ কর্মী এবং আধিকারিকরা ভাঙচুর করা হয় বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিদ্যুৎ দপ্তরের কর্মী নানান ধরনের কারসাজি অথবা বিদ্যুতের তার থেকে হুকিং করে বিদ্যুতের চুরির ঘটনা হামেশাই হয়ে থাকে এই ধরনের বিদ্যুৎ চুরি ঠেকাতে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নানান সময় অভিযান চালানো হয় এমনই এক অভিযান চালাতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মী সহ আধিকারিকরা আক্রান্ত হলেন নবগ্রাম থানার নতুন গ্রামে ঘটনা সূত্রে জানা যায় নবগ্রাম থানার নতুন গ্রামে বিদ্যুৎ চুরি হচ্ছে এমন খবর পেয়ে গ্রামে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ চুরি ঠেকাতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান গ্রামের বাড়ি বাড়ি মূলত অসাধু উপায়ে বাড়িতে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই অভিযান এরপর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মিটার দেখার কথা বলতেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ওপর গ্রামবাসীরা চড়াও হয়ে ওঠে বলে অভিযোগ পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের গাড়ি এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে ঘটনা সূত্রে জানা যায় কোনো রকমে গাড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এই ঘটনায় আহত হয়েছেন প্রায় 9 জন বিদ্যুৎ দপ্তরের কর্মী সেখান থেকে পালিয়ে এসে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের এক কর্মী জানান আমরা হুকিং করতে গিয়েছিলাম আমরা নবগ্রাম থানার নতুন গ্রামের একটি বাড়িতে গেলাম আমাদের সাথে ডিভিশন ইঞ্জিনিয়ারও ছিলেন তার নোটিশ দেওয়ার ভিত্তিতেই আমরা সেই বাড়িতে ঢুকে মিটার বক্স দেখি এবং বাড়ির ভেতর ঢুকতেই দেখি বাড়িতে হুকিং করে পাখা লাইট মোটর ইন্ডাকশন ওভেন সমস্তটাই চলছে আমরা এই বিষয়টি জানাতেই ওই বাড়ির মহিলা গ্রামবাসীদের জড়ো করে আমাদের ওপর চড়াও হয়ে ওঠে আমাদের গাড়ি ভাঙচুর করা হয় সেই সাথে আমাদেরকেও মারধর করা হয় এই বিষয়ে তিনি আরো জানান আমরা হুকিং ধরতে গেছিলাম বিলোর নতুন গ্রাম আচ্ছা সেখানে আমরা গাড়ি থেকে নামতেই দেখি একটা ভালো বাড়ি সেখানে আমাদের এলটি লাইন থেকে হুক করা তো হুক দেখে আমরা সেই বাড়িতে গেলাম যাওয়ার পরে আমাদের ডিভিশন ইঞ্জিনিয়ার ছিলেন আসমাউল হক উনি একটা নোটিশ জারি করেন ওই বাড়িতে ঢোকার জন্যে নোটিশ দেওয়ার পরে আমরা বাড়িতে ঢুকি তার মিটারটা কোথায় আছে সেইটা জানি মিটারটা দেখে মিটার নাম্বারটা আমার নিয়ে বেরিয়ে চলে এসেছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কি কি চলে সব তাদের বাড়িতে এসি চলে তারপরে ওয়াশ আপনার এয়ার কুলার আছে আর ইন্ডাকশন ওভেনে ভাত রান্না হচ্ছে সাবমার্সেবল পাম্প আছে আটখানা ফ্যান আছে মানে চলছেই তো দেখে আমরা তখন ওর বাড়ি থেকে চলে আসার পরে গোটা পাড়ার মানুষ ওই বাড়ির মহিলা জড়ো করে নিয়ে এসে ওনার নেতৃত্বেই উনি ফোন করে সবাইকে ডেকে নিয়ে এসে আমাদের সবাইকে মেরেছে বেধড়ক মেরেছে আমাদের ডিভিশন ইঞ্জিনিয়ার আসমাউল হক ওনাকে মেরেছে প্রচুর ওনাকে আমি গার্ড করতে গিয়ে আমার হাতে এই যে মেরে একদম যাতা করে দিয়েছে এদিকে রক্ত বেরিয়ে গেছে পিঠে কিল ঘুষি আমার পকেটে 5000 টাকা ছিল সে টাকাটা পর্যন্ত নিয়ে নিয়েছে কারা বের করলো টাকা কারা বা পড়ে গেছে বা কেউ বের করে নিয়েছে ভিড়ের মধ্যে তখন গ্রামের প্রচুর লোক ওখানে এসে গেছে ওই ভদ্র মহিলা সব ফোন করে করে ডেকে নিয়ে চলে এসেছে তবে গ্রামবাসীদের ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা বিনা কারণেই তাদের বাড়িতে চড়াও হয় হুকিং করে বিদ্যুৎ চুরি সবাই করে না তাদের অভিযোগ বিনা কারণে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের বাড়ি গিয়ে তাদের হেনস্থা করছেন আমরা মারধর করিনি গ্রামের জনগণ যখন দাঁড়িয়েছিল তখন এটা হইচই হয়েছে আপনার বাড়িতে তো ছবি তুলেছে ওরা ইলেকট্রিকের তথ্য ওরা ছবি দেখাচ্ছে ওরা আমার বাড়ি ঢুকেছে ওরা আমার বাড়ি ঢুকেছে ওই ছবি করে বাড়ি ঢুকে তারপর আমি আপনি কি ইলেকট্রিক চুরি করেছিলেন এটা কি সত্যি
হ্যাঁ আমার হুক ছিল, হুক ছিল, ওরা হুকের ছবি বাইরে থেকে করে তারপরে আমি ছবি করেছে কি আমি দেখিনি, তারপরে আমি কলতলাতে আমি স্নান করছি, আমার ভিতর একবারে ঢুকে আমি স্নান করছি, আমার দুটো মেয়ে স্নান করে মানে একটা বঞ্জি একটা মেয়ে স্নান করে রুমে চেঞ্জ করছে, একটা মেয়ে একটা রুমে শুয়ে আছে আর আমি কলতলায় টিউব অয়েলের মানে আমার ট্যাপতলায় আমি স্নান করছি। যদিও চুরির বিষয়টি নিশ্চিত করেই ওই গ্রামে হানা দিয়েছিল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, এমনটাই জানিয়েছেন তারা। ইতিমধ্যেই নবগ্রাম থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নবগ্রাম। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।